তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবারও উপস্থিত হয়েছি প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত সফিয় উম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আমাদের এই দিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা মোতাবেক দুরুদ ও সালামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলো পালন করতে করতে অতিবাহিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠানে আমরা নাতখা ইসলাম ভাই থেকে হামদে বাড়ি তালা শুনে থাকি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগে দাওয়াত ইসলামী একটি বিষয় নিয়ে থাকি আমরা, তার উপরে আলোচনা করা হয়, কিছু নেকির দাওয়াত দেওয়া হয়, হাদিসে পাক কোরআনে পাকের আয়াতে কারিমা তুলে ধরা হয়। আজকেও খুবই সুন্দর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য সাথেই থাকবেন ইনশা আল্লাহ তাআলা। আপনাদেরকে আজকের বিষয় একটু পরে জানিয়ে দিব, যেহেতু রহমতপূর্ণ প্রভাত এই প্রোগ্রামটি শুরু হয় হামদে বাড়ির তালা দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আর আমাদের সাথে আছেন জুনাইদ ভাই, আমরা হামদে বাড়ির তালা শুনব, আল্লাহ তাবারক তাআলা প্রশংসা শুনব, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে ইনশা আল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন মাইনুদ্দিন ভাই আর আমাদের কামরুজ্জামান ভাই, আল্লাহ চাই ইনশা আল্লাহ তাআলা তাদের থেকেও আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। আসুন আমরা হামদে বাড়ির তালা শ্রবণ করি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা দাতা
তোমার ফকির বাদশাহ মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পাপ করি তুমি মাফ কর মোরা পাপ করি তুমি মাফ কর মোরা জুলুম করি তুমি দয়া কর মোরা জুলুম করি তুমি দয়া কর ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পরাধী সতারে তুমি মোরা অপরাধী সতারে তুমি মোরা অপরাধী সতারে তুমি মোরা পাপী গাফার তুমি মোরা পাপী গাফার তুমি গুণগারের প্রতি তোমার দয়া গুণগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসালিক আপন রাধিয়া জি ইসালিক আপন রাধিয়া জি শূন্য ঝুলি সাথনি এ হাজির শূন্য ঝুলি সাথনি এ হাজির করো দান দক্ষিণা নবীর সিলায় করো দান দক্ষিণা নবীর সিলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই তার জিকিরে নিজেকে মশগুল রাখা ব্যস্ত রাখা এবং সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতে থাকা এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইস্তেকামাত দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি, যখন আমাদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় বা এমন মানুষ সে একটা এমন কাজ করছে যা ভাবার বিষয়, চিন্তার বিষয়, মানে অবাক হওয়ার মতন একটা কাজ যখন ঘটে যায়, তখন আমাদের থেকে একটা শব্দ বের হয়, অটোমেটিকলি আমরা একটা শব্দ বের করি, চিন্তা করা যায়, ভাবা যায়। কেন এর পিছনে একটা শব্দ, কিন্তু এর পিছনে অনেক রহস্য থাকে। সেগুলো কি? যে তাকে দিয়ে এই কাজ ভাবা যায়, চিন্তা করা যায়, অর্থাৎ চিন্তার বাহিরে। আজকে এমন একটা শব্দ নিয়েছি, এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে, অনেক বিষয় লুকিয়ে আছে, তবে সেটা আজ ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফুটে উঠবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। একটু ভাবুন,
যাই করেন না কেন একটু ভাবুন, সেই ভাবাটা আপনাকে অবশ্যই ফলদায়ক হবে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। একটু ভাবুন, সেটা আপনি কথা বলার আগে হতে পারে, একটু ভাবুন, বা কোনো কাজ করার আগেও হতে পারে, ইবাদত করার আগে হতে পারে, বা ব্যবসা বাণিজ্য করার আগে হতে পারে, প্রতিটা কাজের পূর্বে এই শব্দটা যদি আমরা রাখি একটু ভাবুন। আপনি বলবেন ভাই কী ভাবব, হ্যাঁ কী ভাবতে হবে আপনাকে সে বিষয়টা আজ জুনায়দ ভাই এখন আমাদেরকে কালাম শোনালেন, শোনালেন হামদে বাড়ি তালা। যখনই আমি বলা শুরু করলাম আমরা হামদে বাড়ি তালা শুনব, জুনায়দ ভাই এর মধ্যে ভাবা শুরু করে দিয়েছে, আমি কোন মান হামদে বাড়ি তালা শোনাবো, এটার নাম হলো ভাবা। যদি চিন্তা ভাবনা ছাড়াই হামদে বাড়ি তালার দিকে যেত হয়তো সুর পেত, কালাম পেত না, কালাম পেত সুর পেত না, এ কারণে আগেই ভাবতে হয়। আমরা এখানে বসছি আজকের বিষয় একটু ভাবুন, ভেবে চিন্তেই এখানে বসছি, কি বলবো, কোন হাদিসে কারিমা বলতে হবে, কোন আয়াতে পাক এখানে নিয়ে আসতে হবে, আর দর্শককে কি বলতে হবে। তো প্রতিটা কাজের পূর্বে যখন আমি ভাবব একটু চিন্তা করব, তখন সেটার রেজাল্ট আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দয়া যদি ভালো কাজ হয় তবে ভালোটাই হবে। আপনি মসজিদে প্রবেশ করবেন, ভাবেন একটু, একটু ভাবুন প্রবেশ করার পূর্বে আমার কাজ কি, কি করা দরকার। শুনবো মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে, আপনি কথা বলছেন বলার আগে একটু ভাবুন কার সামনে কোথায় কোন কথা বলছি। আপনি উপার্জন করছেন, একটু ভাবুন হালাল নাকি হারাম, কোনটা আমি নিব, কোনটা উপার্জন করব, একটু ভাবুন। আপনি কারো বাড়িতে গেছেন, একটু ভেবেন, একটু ভেবে দেখেন, একটু ভাবুন যে সেখানে যাব কি নিয়ে যাব, কি নেওয়া দরকার, সে কতটুকু কোন লেভেলের মানুষ বা কার বাড়িতে আমি যাচ্ছি। প্রতিটা কাজ করার পূর্বে এই কথাটা যদি একটু মনে রাখি, একটু ভাবুন। আজকে ইনশাআল্লাহ তাআলা মোবাইলিকে দাওয়াত ইসলামী যেহেতু আমাদের সাথে আছে, এই ভাবা নিয়ে, চিন্তা নিয়ে, চিন্তা ভাবনা ছাড়াই আমরা যে কাজগুলো করি তার মধ্যে দুর্ঘটনা ঘটে, লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়, ভোগান্তির মধ্যে পড়তে হয়, কোনো ভাবা চিন্তা ছাড়াই কাজ করে নেই, কোনো ভাবা চিন্তা ছাড়াই মানুষকে বলে দেই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা খেয়ে ফেলি, তারপরে গিয়ে তার আমাদেরকে খেসারত দিতে হয়, করিয়া পরে আর ভাবিও না, ভাবিও না, তো কোনো উপায় নেই, তার তখন চিন্তা করে আর কোনো কাজ, কাজের যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, ভাবতে পারতাম আগে যদি ভাবতে পারতাম শুরুতে, হ্যাঁ শুরুতে, তবে আপনার আশা রাখা যায় ইনশাআল্লাহ তাআলা এর ফলটাও আমাদের ভালো আসতো। তো যাই করি না কেন এর আগে একবার ভাবি, একবার চিন্তা করি, আর একটু সময় নেই। কেবলা শাইখের তরিকা তামিরি আহলে সুন্নাতের ঘটনা দিয়ে শুরু করব, এরপরে ইনশাআল্লাহ তাআলা মাইনুদ্দিন ভাই আছেন, কামরুজ্জামান ভাই আছেন, তাদের থেকে শুনব। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়াকে বিশেষ করে রমজান মাসে দেখবেন যখন মাদানী মুজাকারাতে বসবে, এর পূর্বক্ষণ যখন সে কামরা থেকে, রুম থেকে বের হয়, তো রেডি হয়, একেবারে রেডি হয়, একটু দাঁড়িয়ে যায়, দেখবেন একটা দেওয়ালের দিকে ফিরে দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে থাকে, কোনো আওয়াজ পাবেন না, দাঁড়িয়ে থাকে, একটু ভাব এসে সেখানে, একটু ভাব এসে আমি এখন মাদানী মুজাকারায় যাব, ভাবার বিষয় আমার অন্তরের নিয়তটা কী হওয়া দরকার, আমি কোন নিয়তে যাচ্ছি সেখানে, কী কী করবো সেখানে গিয়ে, কোন কোন আমল করবো সেখানে গিয়ে, কেমন সওয়াব আমার অর্জন হবে সেখানে গিয়ে। দেওয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে একটা চার্ট লাগানো আছে তার নিয়তের ব্যাপারে, সুন্দর একটা পোস্টার লাগানো আছে, সেটা পরে পরে, এরপরে চিন্তা ভাবনা করে, এরপরে সে মাদানী মুজাকারার দিকে রওনা হয়ে যায়। তো একটু ভাবুন আমার কাজগুলো কেমন হয়, সকালে উঠলাম ভেবে দেখেছেন পুরোটা দিন আমি কীভাবে অতিবাহিত করব, একটু চিন্তা করছেন, যাক আজকের অনুষ্ঠান থেকে হয়তো বা অনেকেরই চিন্তা আসবে মাথায়, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই আজকের বিষয় তো আপনিও শুনেছেন, একটু ভাবুন কী ভাবছেন আপনি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জাকির ভাই আজকের যে বিষয় খুবই চমৎকার একটি বিষয় এবং এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে চিন্তাভাবনার বিষয়টা, কারণ আপনি বলেই দিয়েছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে আমরা অনেক সময় এমন এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন হই যে পরে হায় হুতাশ ছাড়ার কিছুই করার থাকে না, আফসোস ছাড়ার কিছুই করার থাকে না। এর একটি প্রধান কারণ হচ্ছে যে আমি পরামর্শ করা, ভেবে চিন্তে কাজ করা, আমি কোথায় কদম বাড়াবো সেটা না ভেবে করেছি,
এই কারণে আমার এই হতাশী হওয়ার যে কাজটা আমার কাছে এখন আফসোসে যে কাজগুলো আমি করছি আফসোস আমার থেকে ঝরছে সেটা এই একটিমাত্র কারণেই না ভেবে কাজ করা। তো এই জন্য আমাদের প্রত্যেকটি কাজ যেহেতু আমরা সৃষ্টির সেরা মানুষ আমাদের আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং পরামর্শ করার ব্যাপারও উদ্বুদ্ধ করেছেন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং দুনিয়াতে প্রত্যেকটা সফল ব্যক্তি দেখবেন আপনি যদি সেটা দুনিয়াবী ক্ষেত্রে হোক দিনী ক্ষেত্রে হোক প্রত্যেকটা বুজুর্গান যারা সফল ব্যক্তি তাদের প্রত্যেকের একটাই সবার প্রথম সে কী করবে আইডেন্টিফাই করা ভেবে চিনতে করা যে আমি এই কাজটা করবো কেন করবো কী উদ্দেশ্য করবো আমার এর মাকসাদ কী রয়েছে উদ্দেশ্য কী রয়েছে। তো যখন আপনি আমি আমাদের কাজগুলো করার পূর্বে আমাদের দর্শকরা যারা শ্রবণ করছেন দেখছেন তারাও যদি কোনো কাজ সেটা ছোট থেকে ছোট হোক এবং অধিক বড় হোক ভেবে চিন্তে করে তো অবশ্যই সে সেই কাজের মধ্যে সফল হবে। আমি যদি গাড়িতে যদি আরোহণ করতে যাই সেক্ষেত্রে যদি আমি একটু দেখে শুনে ভেবে চিনতে উঠি কোথায় বসবো কীভাবে বসবো এখন গিয়ে বসে পড়লাম হঠাৎ করে অনেক সময় দেখা যায় গাড়িতে ওঠার সময় গাড়িতে ওঠার সাথে সাথে বসে পড়ছে সিটের মধ্যে অনেক সময় পিন থাকতে পারে ই লাগতে পারে আঘাত পেতে পারে অনেক বা সিট ভাঙা থাকতে পারে এমনি করে অনেক যায় ক্ষেত্রে আপনি যদি বিশেষ করে আমরা যখন কথাবার্তা বলি তো মানুষের বলা হচ্ছে যে এই পরিপূর্ণ পুরো বডিটা হচ্ছে একটা দোকান আর ওই দোকানের দরজা বা শাটার সেটা হচ্ছে জবান। আহা আপনার আমার এই বডির মধ্যে আমার এই দোকানের মধ্যে কী সামানা আছে যখন আমি দরজা ওপেন করব খুলবো শাটার খুলবো তখন দেখতে পারবে ডিসপ্লেতে কী আছে ঠিক আমাদের ভিতরে কেমন কথাবার্তা রয়েছে আমি কোন ধরনের মানুষ কোন কোয়ালিটির মানুষ কেমন ব্যক্তিত্ব আমার তখন কিন্তু আমার জবান দ্বারা কথা দ্বারা মানুষ বুঝতে পারবে। এখন আপনার সাথে আমার কী ধরনের কথা বলতে হবে একজন আরও ভিআইপি মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে একজন শিক্ষকের সাথে কীভাবে কথা বলতে হবে ওস্তাদের সাথে কীভাবে কথা বলতে হবে একজন দোকানদারের সাথে কীভাবে কথা বলতে হবে যদি আমি এই জিনিসটা চিন্তাভাবনা ছাড়াই বলে ফেলি আচ্ছা মা বাবার সাথে কীভাবে কথা বলতে হবে বড়দের সাথে কীভাবে কথা বলতে হবে এইগুলো যখন আমি চিন্তাভাবনা ছাড়াই বলে ফেলবো তখন আমি হোঁচট খাবো অ্যাক্সিডেন্ট হবে। আর এই জবান থেকে এমন আমাদের সময় মানুষ আমাদের প্রতি সবচেয়ে বেশি রাগ করে রাগান্বিত হয় আফসোস করে আমাদের কর্মের কারণে সেটা হচ্ছে জবানের কারণে। তো যখন আমি চিন্তাভাবনা করে নিব একটু থেমে নিব একটু ভেবে নিব যে আমি মায়ের সাথে কী কথাটা বলবো বাবার সাথে কী কথাটা বলবো বড় ভাইয়ের সাথে কী কথাটা বলবো কীভাবে বলতে হবে একটা কথা আছে আমি বলে দিলাম আমার আজকে টাকা লাগবে প্রয়োজন আছে এটা কীভাবে চাবো এই চাওয়ার দ্বারা আমি যদি একটু চিন্তাভাবনা না করে নিই তাহলেই আমি হোঁচট খাবো আর সেক্ষেত্রে তখনই আমার দ্বারা যে আশাটা তারা আমার ব্যবহারটা যেমন চাচ্ছে বা আমিও ব্যক্তিগতভাবে যে ধরনের ব্যবহারটা তাদের সাথে উপস্থাপন করতে চাচ্ছি সেটা অনেক সময় হচ্ছে না। তো যখন আমি চিন্তা ভাবনা করে নিব অবশ্যই তখন আমি আমার ভালো কিছুই রেজাল্ট পাবো আমি যে চাওয়াটা সেটা চাওয়াটা সুন্দর মতো পূরণ হবে। আচ্ছা আপনি যেটা বললেন আজকে আমরা মসজিদে যাই যদি এটা তো একটা চাওয়া পাওয়া আর একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমরা মুসলমান আমরা মসজিদে যাই এখন মসজিদে যাওয়ার আগে গেলাম ঠাস গিয়েই বসে পড়লাম মসজিদে এখন আমি মসজিদ কোনো চিন্তাভাবনা ছাড়া আজকে আমি নামাজে যাচ্ছি বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি মসজিদে মা ফেলে যাচ্ছি ইস্তেমাতে যাচ্ছি দোয়ার অনুষ্ঠানে যাচ্ছি কেন যাচ্ছি আজকে আমাদেরকে অনেকে ঈসা আলাইহিস সালামের অনুষ্ঠানে দাওয়াত দেয় আমি কেন যাচ্ছি একটু চিন্তাভাবনা করে গেলাম খাবার খেলাম এসে পড়লাম এটা তো উদ্দেশ্য নয় যে ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছে সে কিন্তু শুধুমাত্র খাবার খাওয়ানোর উদ্দেশ্যে দাওয়াত দেয় নাই সে আমাকে অবশ্যই হয়তো দাওয়াত দিয়েছে তার যে মরহুমা রয়েছে তার জন্য একটু দোয়া করার জন্য এখন আমি গেলাম কেন গেছি আমি যদি উদ্দেশ্য আমি ভেবে চিন্তা করি নাই আমি চিন্তা করি নাই আমি তাকে তার জন্য দোয়া করবো আমার যাওয়াটা যেন কাজে লাগে কি কাজে যেতে তো লাগে জি জি ঠিক এমনি করে আমি যখন মসজিদে যাব যেটা বলছিলাম তো মসজিদে আমি প্রবেশ করার আগে আমি ভালো করে উজু করি একটু চিন্তাভাবনা করি যে আমি আল্লাহ তাআলা কোথায় যাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর ঘরে মানে সব দুনিয়ার সবচেয়ে সবচেয়ে উত্তম জায়গা উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘরে আচ্ছা আমি সেখানে গিয়ে কি করব নামাজ পড়ব তাহলে নামাজ কার সামনে দণ্ডায়মান হব আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হব দাঁড়াবো সেক্ষেত্রে আমাকে ভালোভাবে প্রথমে এই জন্য যখন আপনি আমি এই চিন্তাটা করবো তখন আমি অবশ্যই ভালোভাবে পবিত্রতা অর্জন করব উজু করব নিজের জামা কাপড় যেগুলো আছে সুন্দরভাবে বোটে আছে কি না সুন্দরভাবে আছে কি না ঠিক করে তারপরে কিন্তু মসজিদে প্রবেশ করবো। আচ্ছা যখন আপনি আমি চিন্তাভাবনা করে মসজিদে প্রবেশ করব মসজিদের প্রবেশে যে পাঁচটি সুন্নত রয়েছে তখন ওই সুন্নতের উপর আমি আমল করতে পারবো যে আমার ভালো নিয়ত ভালো নিয়ত করতে পারবো যে আমি কেন যাচ্ছি একটা তো আমি নামাজের জন্য যাচ্ছি আমি সব পেয়ে যাবো কিন্তু যদি এর সাথে আমি আরও ভালো ভালো চিন্তাভাবনা করি একটু থামি একটু ভাবি তাহলে কিছু ভালো ভালো নিয়ত যেটা আপনি বলেন আমার আমিরালের সুন্নত দামাত বরকতুল আলিয়া মাদানী মুজাকারার পূর্বে চ্যানেল মাদানী চ্যানেলের কোনো অনুষ্ঠানের পূর্বে কোনো ইজতেমায় যাওয়ার পূর্বে এভাবে চিন্তা করে একটু থামে কেন থামে
এই যে ভালো ভালো নিয়ত করছে ইবাদতের মাত্রাটাকে আরো বৃদ্ধি করার জন্য, সওয়াবটাকে আরো বৃদ্ধি করার জন্য, তো আপনি আমি যখন এভাবে করে মসজিদে যাব, কোনো মাহফিলে যাব, কোনো কাজে যাব, যখন আমরা এভাবে চিন্তা ভাবনা করে নিব, নিয়তটাকে পরিপূর্ণ করতে পারবো, আরো বাড়াতে পারবো, তো অবশ্যই আমার সওয়াবের পাল্লাটা বৃদ্ধি হবে, যে কাজটা যা যাচ্ছি সেই কাজটাও পরিপূর্ণ হবে, যে কোনো কাজ হোক, সেটা মসজিদে যাওয়া হোক আর বাজারে যাওয়া হোক, যে কোনো জায়গায় যান। আমার মাইনুদ্দিন ভাই মসজিদেই উদাহরণ দিয়েছে আমাদেরকে, আমরা যে কোনো জায়গায় যাই, বাজারে যাবেন, একটু ভাবুন কতটুকু প্রয়োজন সময় সেখানে দিবেন আপনি, আর কি কি লাগবে আপনার, এমন যেন না হয় জাকির ভাই একটা পণ্য কিনতে গেছে যেটা বলছেন আবার পাশে বাজারে যাওয়ার আগে, এটা কিন্তু খুবই দুনিয়াবী ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি জি, আমরা একটু ভুলোমন বাজার, বিশেষ করে বাজারের ছোট ছোট যে জিনিস প্রয়োজনীয় পণ্যগুলো আছে আমরা ভুলে যাই, একটা আনলে আরেকটা রেখে একটা রেখে, তখন বাসায় আসলে বাসার যে লোক আছে, মা রয়েছে, স্ত্রী রয়েছে, বোন রয়েছে, তারা বলে এটা কই, তখন আমি আরে ওই যে চিন্তা করি নাই, এই জন্য বাজারে গিয়ে আমাকে একটু চিন্তা করা, যাওয়ার আগে একটু চিন্তা করা, আবার কেনার আগে একটু চিন্তা করা যে আমাকে কিনে, আচ্ছা যদি আপনি আমি ভেবে চিন্তে না কিনি, তো সেখানে আমাদের প্রোডাক্ট যে পণ্যটা যেটা কিনবো সেটা কিন্তু নষ্ট প্রোডাক্ট হতে পারে, ধোকা খেতে পেতে পারে, দিয়ে দিলাম দিয়ে দিল, এটা কার জন্য, আমার জন্য না, ভাবার কারণে, না ভাবতে পারিনি আমি বা আমি চিন্তা করলাম না আগে। আরেকটা বিষয় আরো সহজ করে দিই আমি দর্শকের জন্য, যখন বর্তমান সময়কে মোবাইল ফোন কিনে নিই, তো কেনার আগে কতবার ভাবেন এটা নিয়ে, আল্লাহ কোন কোম্পানি নিব, কোন মডেল নিব, কত দামের মধ্যে নিব, বা মার্কেট এখন ভালো কোনটা চলতেছে, কোন কোম্পানিটা সার্ভিস ভালো দেয়, কোনটার র্যাম রোম ভালো আছে, অর্থাৎ কি কি যে দেখেন আপনারা সব জানা, ডিটেইলস সব জানা কেন? আচ্ছা, এটা তো মার্কেটে যাওয়ার আগে দেখলেন, এই জন্য তো ভাবতে বলা হয়েছে, একটু ভাবুন একটা মোবাইল নেবেন, এটা একদিনের জন্য নয়, হয়তো কেউ এক বছর, কেউ দুই বছর, এমন টাইমের জন্য নিবে, এই কারণে মানুষ ভাবে, ভালো বিষয়টা এই কথাটাই আমি বুঝাতে চাই, প্রতিটা ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে, প্রতিটা ক্ষেত্রে, কোথাও আপনার ছেলের জন্য প্রস্তাব আসলো বা মেয়ের জন্য প্রস্তাব আসলো, আপনি ভাবলেন না, চিন্তাও করলেন না, কামরুজ্জামান ভাই পরে বিয়ে তো হয়ে গেল, ভাবলেন না, চিন্তাও করলেন না, কার সাথে কোথায় কিভাবে আমার ছেলের বা মেয়ের সম্পর্ক, অর্থাৎ আমি বিয়ে দিচ্ছি, না চিন্তা ভাবনা করার কারণে দেখা যায় দুই মাস পরেই সংসারের মধ্যে কত ধরনের প্রবলেম চলতেছে, কত ধরনের ঝামেলা চলতেছে, আবার আল্লাহ তাআলার পানা কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে। তো চিন্তা ভাবনা এটা করার জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ভাবো, চিন্তা করো, চিন্তা করার জন্য আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, বিবেক কেন দিয়েছে, এটা দিয়েই তো পর্যবেক্ষণ করার জন্য দিয়েছে, তাই না? তো আমরা চিন্তা করি, একটু ভাবি, এমনটা যেন না হয় এত বড় আয়োজন করলাম, এত বড় কাজ করলাম, দুই দিন পরে সেটা শেষ হয়ে গেল, ছিল অনেক দিনের কিন্তু শেষ হয়ে গেল। কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি, কিছু কথা শুনে এবার নাচ শুনবো আমি। রবিল আলমিন ওসালাতসালামু আলা সাইদিন মুসলিম। চিন্তা করা, ভাবা, একটু ভাবুন। আমরা ইতিপূর্বে শুনে নিয়েছি যে মানুষের জীবনের প্রত্যেকটি কাজে কর্মে, প্রত্যেকটি ক্ষেত্রে একটু ভাবতে হবে, একটু সচেতন হতে হবে। আপনি কয়েকটি উদাহরণও দিয়ে দিয়েছেন যে আমরা কোন কোন ক্ষেত্রে একটু ভাবব, চিন্তা ভাবনা করব। তো কাজে এটা কিন্তু অনেক বড় একটি বিষয়, আজ এই চিন্তা ভাবনা না করার কারণে, ভাবার না কারণে, চিন্তা ভাবনা একটু সতর্ক না হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় লাঞ্ছিত পর্যন্ত হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা শব্দ চয়ন, বাক্য চয়ন করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব মারাত্মক ভুল করে থাকি। কার সাথে কিভাবে কথা বলতে হবে, আমার সম্মুখ ব্যক্তি যিনি আছেন সে কি সাধারণ লেভেলের মানুষ, না মধ্যম লেভেলের, না একটু হাই লেভেলের মানুষ, তো তার পদ অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী আমাকে তার সাথে ব্যবহার করতে হবে। তো কথার মাঝে কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, অনেক এমনও ভুল করে ফিরে যেটা লজ্জার কারণ হয়ে থাকে, অবশেষে আমরা সরি বলতে বাধ্য হয়ে থাকি। তো আমরা যে সরি, দুঃখিত কথাটা বলি, এই কথাটি বলার পূর্বে যদি আমরা একটু ভাবতাম, একটু চিন্তা করতাম, তো সরি কিন্তু আমরা কখনো বলার প্রয়োজন ছিল না। আমার ভুলের কারণে আমি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে সরি, দুঃখিত শব্দটা নির্বাচন করেছি, বাক্য ইউজ করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের এই ইসলামের মাঝে প্রত্যেকটি বিষয়কে সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন, আমরা কিভাবে জীবন পরিচালনা করব, কার সাথে কিভাবে আমরা লেনদেন করব। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছু আমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এই ব্যাপারে একটি ঘটনা আছে, হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার ঘরে একজন ফকির আসলো। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অল্প কিছু, ঘরে যা কিছু ছিল অল্প দিয়ে তাকে বিদায় করে দিলেন। তো পরিশেষে আরেকজন সম্মানিত ব্যক্তি আসলো, তো তিনি আসার পর তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। তো তাকে ঘরে প্রবেশ করিয়ে ঘরে বসিয়ে খাবার খাওয়ালেন। তো তিনি যখন চলে গেলেন, কেউ জিজ্ঞাসা করলো, ইয়া সাইদি, আপনি যেহেতু দুটি মানুষের সাথে দু রকম আচরণ করেছেন, এর কারণ কি? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই করতেন যে তোমরা মানুষের মর্যাদা অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী তার সাথে ব্যবহার করো। প্রথম ব্যক্তি যিনি এসেছিল তিনি হচ্ছে ফকির, দরিদ্র, গরিব মানুষ, সে হিসাবে তার পদ মর্যাদা অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী আমি তার সাথে ব্যবহার করেছি। তো পরবর্তী যে ব্যক্তি এসেছেন তিনি একজন একটু ভিআইপি পারসন, তিনি একটু বিশেষ মান ও মর্যাদার অধিকারী, সেজন্য আমি তাকে ঘরে বসিয়ে তাকে আহার করে দিয়েছি। তো এই যে ভাবা, চিন্তা ভাবনা করা, মানুষের প্রতি তার অবস্থা অনুযায়ী ব্যবহার করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ভাবব, এই ভাবার মাঝে কিন্তু আমাদের অন্তরে একটা বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনি আরজ করুন, হে আমার প্রতিপালক, তোমার ওই আশ্রয় প্রার্থনা করছি শয়তানের প্ররোচনা থেকে, এবং হে আমার প্রতিপালক, তোমার ওই আশ্রয় চাচ্ছি আমার নিকট তাদের উপস্থিতি থেকে। এই আয়াতে কারিমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো সিদ্ধান্ত নিবে বা তোমাদের মাঝে কোনো শয়তান প্ররোচনা দিবে, একটি কাজ করতে যাবে, তখন তোমরা আল্লাহ পাকের নিকট সাহায্য চাইবে শয়তানের কুমন্ত্রণা থেকে। তো আমরা কিন্তু অনেক কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমরা অনেকে ভুলের সম্মুখীন হয়ে যাই। তো এই ব্যাপারে বর্ণিত আছে, মানুষ যখন জন্মগ্রহণ করে, আর বিশেষ করে মিনহাজুল আবিদিন নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার বর্ণনা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরে একজন ফিরিস্তা নিযুক্ত করেছেন, যিনি তাকে নেকির দাওয়াত দিই। সেই ফিরিস্তাকে মুলহিম এবং তার দাওয়াতকে ইলহাম বলে। সাইয়েদুনা ইমাম মোহাম্মদ বিন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আরও বলেন, যদিও বা অধিকাংশ উলামায়ে কেরামের মতে অভিমত হলো ফিরিস্তা মানুষের নেকির প্রতি আহ্বান করে এবং শয়তান শুধুমাত্র গুনাহের দিকে। তো আরও বর্ণিত রয়েছে, মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষের কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার সাথে সাথে একটি ইবলিসের শয়তান জন্মগ্রহণ করে, যাকে ফার্সি ভাষায় হামজাত আর আরবি ভাষায় ওয়াসওয়াস বলি। তো এই বর্ণনাটি বলার উদ্দেশ্য হলো, আমি যখন কোনো একটি কাজ করব, আমি আগে চিন্তা ভাবনা করব, যে চিন্তা ভাবনা করব করার ক্ষেত্রে দুটি ভাগ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করাটি কি আমার আখিরাতের উপকারে আসবে নাকি আমরা আমার দিনই উপকারে আসবে, দুনিয়াবি উপকারে আসবে, সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। এখন আমি কোনো একটি কাজ করব, তো কাজ করার ক্ষেত্রে আমি দেখব যে আমাকে শয়তান কোনো প্ররোচনা দিচ্ছে না, তো আমার হামজাদ যে আছে সে আমাকে কোনো প্ররোচনা দিচ্ছে না, তো সে ব্যাপারে কিন্তু আমাকে একটু ভাবতে হবে। অর্থাৎ আপনি যেটা বললেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ভাবা, চিন্তা ভাবনা করা, এটি আমাদের জন্য অপরিহার্য। রাইট রাইট, এটা আমরা ইনশাল্লাহ তালা দর্শকের একটু পরেই কিছু কল নিব। আগে আমরা জুনায়দ ভাই থেকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তালা। এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো। জি জুনায়দ ভাই, নাত শুনিয়ে দিন আমাদেরকে। বড় আশাজে মনে আমিও হজে যাব, বড় আশাজে মনে আমিও হজে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো স
তাবারক ও তাআলা কবুল করে নিক, সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিক, জীবনে একবার হলেও সেই হেরেম শরীফ, কাবা শরীফের তাওয়াফ করা, জিয়ারত করা,
আল্লাহ তৌফিক দান করুক। আর মদিনাতুল মানওয়ারার জিয়ারত করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার আল্লাহ তাআলা সে তৌফিক আল্লাহ দান করুক। যে কোনো অবস্থাতে যে কোনো ভাবেই আল্লাহ তাআলা একবার হলেও যেন সেখানে, আমি তো বলবো বারবার বারবার আল্লাহ তাআলা হেরেম শরীফ আর মদিনা শরীফের জিয়ারত আল্লাহ নসিব করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় একটু ভাবুন। আজ থেকে প্রায় 600 বছর পূর্বের একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। 600 বছর পূর্বে কেমন ছিল বাংলাদেশের অবস্থা আর কেমন ছিল পথঘাট, রাস্তা, যাতায়াতের অবস্থা ভাবতে পারেন হয়তো। এক 600 বছর যেতে হবে না, 16 বছর পূর্বেও যারা দেখেছেন বাংলাদেশের অবস্থা হয়তো তারাও বুঝতে পারবেন আমাদের যাতায়াতটা কেমন ছিল। একটু কষ্টকরই ছিল, ধীরে ধীরে দিনের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে অনেক আপডেট হয়েছে, যাতায়াতের সুবিধা অনেক ভালো হয়েছে। যাই হোক, 600 বছর পূর্বের কথা, দুই ভাই হজের উদ্দেশ্যে রওনা করবে। তো যখনই ঘর থেকে পারমিশন হলো, যে তোমরা দুই ভাই একসাথে হজে যাবে, তো ওই সময়টাতে দর্শক কেউ জাহাজে যেত, অর্থাৎ পানি জাহাজে, আবার কেউ পায়ে হেঁটে যেত, বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে যেত। ওই সময়ও আপনার নদী পথে যাওয়ার জন্য খরচ মোটামুটি ওই সময়ের জন্য অনেক ছিল, পায়ে হেঁটে যাওয়ার খরচটা কম ছিল, তাই জন্য পায়ে হেঁটে যেত। ও এক ভাই হজে রওনা করছে চিন্তা ভাবনা ছাড়াই, তার মানে সে কোনো ভাবা চিন্তা কারোর সাথে পরামর্শ কিছুই করেনি, সে ব্যাগ গুছিয়ে রওনা করে দিয়েছে। কিভাবে যাবে, কোত্থেকে যাবে আর কোন রাস্তা দিয়ে যেতে হবে, যাওয়ার জন্য কী কী উপক্রম রয়েছে, কোন কোন দেশগুলো তাকে পাড়ি দিতে হবে, এবং সেখানে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার জন্য কী প্রয়োজন, ডকুমেন্ট কী প্রয়োজন, কাগজপত্রে কী কী প্রয়োজন, কিছু সে ভাবেনি, বাস অনুমতি পেয়েছে, খুশিতে রওনা হয়ে গেছে, আর ভোগান্তির মধ্যে সেই পড়েছে। আর দ্বিতীয় ভাই যিনি ছিলেন, তিনি একটু সময় নিয়েছেন, একটু চিন্তা করলেন, আমি সফরে বের হব, একদিন দুই দিনের রাস্তা নয়, এখান থেকে আরব আমিরাতে যাওয়ার জন্য, হজ উমরা করার জন্য, হেরেম শরীফে যাওয়ার জন্য 1-2 ঘন্টার রাস্তা নয়, এখান থেকে নারায়ণগঞ্জ নয় কি আমি চেষ্টা করলে হেঁটেই যেতে পারবো। এখন তো এতটুকু সাহস করে না মানুষ, তাই না? ঢাকা থেকে নারায়ণগঞ্জ হেঁটে যাওয়াটাও সাহস মানুষ করে না। আর ওই সময় মানুষ এখান থেকে হজ উমরাতে যাবে হেঁটে, তাও একটা সাহস ছিল ভিতরে। যাই হোক, দ্বিতীয় ভাই যিনি ছিলেন, তিনি ভাবতে লাগলেন আমার কেমন খরচ হতে পারে আসা যাওয়ার মধ্যে, আচ্ছা এই টাকাগুলো যদি আমি সাথে নিয়ে যাই, রাস্তা ডাকাতেও আমাকে ধরতে পারে। এরপরে তিনি ভাবতে লাগলেন, একদিন হাঁটার পরে হয়তো বা এক রাত আমাকে রেস্ট নিতে হবে, আমি কোথায় রেস্ট নিব, কতটুকু জায়গা আমি যেতে পারবো, পুরো ম্যাপ ক্যালকুলেটর করে, অর্থাৎ একদিনে আমি কত কিলোমিটার হাঁটবো, এরপরে ওই সামনের জায়গাটা কোন এলাকা থাকবে, এবং সেখানে গিয়ে আমি রেস্ট নেওয়ার জন্য মসজিদ পাবো না কোথায় থাকবো, পুরো প্ল্যানিং করে এরপর ঘর থেকে বের হয়েছে। সুস্থভাবে, সবলভাবে, আরামে তিনি হেঁটে হজ করে আবার বাড়িতে ফিরে এসেছেন। প্ল্যানিং অর্থাৎ ভাবলো, চিন্তা করলো, তার মধ্যে চিন্তাভাবনা ছিল। আর যে ভাই চিন্তাভাবনা ছাড়াই বের হয়ে গেছে, অর্ধেক রাস্তার পরে তার দুঃসংবাদ এসেছে, ডাকাত তার উপরে আক্রমণ করেছে। কিছুই ছিল না, তারপরেও ডাকাত তো জানে না, একজন ব্যক্তি যখন হজে যায় তখন তার কাছে অবশ্যই থাকে কিছু টাকা পয়সা, যাই হোক তাকে ডাকাত আক্রমণ করলো, আর সে সেখান থেকে আবার খালি মানুষ বাড়ির দিকে ব্যাক করে ফিরে আসলো। চিন্তাভাবনা করাটা অনেক বড়, আর চিন্তা করতে পারাটা আমি বলবো একটা ভাগ্যের বিষয়। দর্শক, চিন্তা করতে পারাটা একটা ভাগ্যের বিষয়। আমরা কল নিব দর্শকের কিছু, এরপরে আবার মোবাল্লিক থেকে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, ইফতার মাস্টার বাড়ি ভালুকা। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখি, আমার পরিচয় দেখে সবসময় আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা অনেকটা খুশি এবং অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সবসময় সাথে থাকবেন। মমিন সিং ভালুকা থেকে আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম রাকিবুল হাসান আত্তারি, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, অষ্টগ্রাম থানা। আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা নাতে মুস্তফা, যেটা তোর সামনে রিসালাত হ্যায় আলম তেরে পরওয়ানা পেশ করা যাবে যদি সম্ভব হয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারা আলম তেরা পরওয়ানা এই কালামটি আল্লাহ হযরত এর আপনি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় জুনায়েদ ভাই ইনশাআল্লাহ তাআলা শোনাবেন, না হয় পরবর্তী কোনো দিন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আবার আশুলিয়া থেকে বলছিলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান অসাধারণ, খুব দেখার মতো অনুষ্ঠান। আমি একটু নাচ শুনতে চাই, আমার মনের এই বাসনা শুধু দেখবো মদিনা। আল্লাহ 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 আল্লাহ, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো। কালামটা খুবই
যতবার শুনবেন ততবার শুনতে ভাল লাগবে। আর এমন কিছু কথা কালামের মধ্যে আছে যখন আপনি একা একা শুনবেন তখন মনে হবে হ্যাঁ আমাকে নিয়েই, আমার মনের কথাগুলোই মনে হয় এই কালামের মধ্যে অ্যাড করা হয়েছে। শুনবেন সালাপালে কালামটা অবশ্যই শোনাবো আপনাকে। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ আমাদের এই চ্যানেল অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত মাদিনী চ্যানেল দেখার, আর যারা মাদিনী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আমিন আমিন। সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। যারাই সাথে আছেন আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক। আজকের বিষয়ে একটু ভাবুন। আমি বলবো দর্শককে কল করার আগেও একটু ভাবুন। কল করছি আমি একজন দর্শক হিসাবে মাদানী চ্যানেলকে কল করছি, আমার কলটা হাজার হাজার মানুষ এই মুহূর্তে শুনছে, তো আমার কি কথাগুলো বলা দরকার যে কথার মাধ্যমে দেশ ও জাতির উপকার হবে, আমার কথার মাধ্যমে মুসলমানের উপকার হবে, আমার কথার মাধ্যমে আরেকজন দর্শক মাদানী চ্যানেল দেখার আগ্রহ তার বাড়বে। আপনি, আপনার কলটা চলছে মাদানী চ্যানেলে, এই মুহূর্তে চায়ের দোকানে মাদানী চ্যানেল অন আছে, ভলিউম বাড়ানো আছে, রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, আপনার কলটা ওই পথিক শুনেই যেন দাঁড়িয়ে যায়, আরে এটা কোন চ্যানেলে চলতেছে আর কি বললো এটা, আরেকবার শুনি আমি, একটু দাঁড়িয়ে যায় যেন, এমন এমন ভাবেন, এমন এমন কথা বলেন যা মানুষের হৃদয় প্রশান্তি মিলে। এবং কল করার আগে অবশ্যই একটু ভাববেন যে কি কথাগুলো আমি বলতে পারি মাদানী চ্যানেলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই একটু ভাবুন বিষয়টা, হয়তোবা অনেকেই ভাবতে পারে যে আজকের বিষয় নিয়েছে, একটু ভাবুন কি ভাবতে হবে আর কি ভাববো আমরা। যখন আমি এই টপিক নিয়ে একটু অধ্যয়ন করলাম, একটু দেখলাম, একটু পড়লাম, শেষ নেই, আসলেই শেষ নেই। একটু 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 যদি না ভাবে, না একটু যদি না ভাবে ঘরের মধ্যে, ঘরের কথা বলি, তবে বাবা সন্তানের মধ্যে মিল থাকে না, অমিল হয়ে যায় একটু না ভাবার কারণে। যদি দুইটা ছেলে থাকে ঘরের মধ্যে আর বাবা যদি চিন্তা ভাবনা ছাড়াই 19-20 করে, অর্থাৎ বড় ছেলেকে 19, ছোট ছেলেকে 20, বর্তমান সময় কিন্তু হয়ে থাকে, ছোট ছেলেটা একটু আদরের হয়, ছোট ছেলেটা একটু মহব্বতের হয়, সবসময় কাছে রাখতে চায় মা বাবা, এরপরে ভাগ বন্টকের সময় দেখা যায় বড় ছেলে 19 হয়ে গেছে, ছোট ছেলে 20 হয়ে গেছে, অর্থাৎ ভাগ বন্টকের সময় বড় ছেলে একটু কম পেল, ছোট ছেলে একটু বেশি পেল। বাবা একটু ভাবুন, এখানে আপনি যে 19-20 করছেন, বড় ছেলের অন্তর থেকে আপনার জায়গাটা কতটা দূরে চলে গেছে ভাই? এটা তো শুধু ছেলেদের মধ্যে আছে, অনেক সময় আমাদের সমাজে বাবারা এমনটা মনে করে যে মেয়ের কোনো হক নেই, এই যে না বাবার কারণে, না জানার কারণে শুধু ছেলেদেরকেই দিয়ে দিল, মেয়েদেরকে দিচ্ছে না। এটা কি সেটার জন্য কি হক নষ্ট করছে, হক নষ্ট করছে? জি, কোরআনে এটার মধ্যে ইরশাদ হয়েছে না কি মেয়ের হক, মেয়ের হক মেয়ে দিয়ে দাও ব্যাপারে? জি জি জি, আর দিয়ে উৎসাহ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন যে মেয়েদেরকে, মেয়েদের হক প্রাপ্য বুঝিয়ে দাও। এখন আমরা অনেক সময় এই এখান থেকে এই না বাবার কারণে কিন্তু এটা আমাদের মানে একেবারে মামুলি একটা সাধারণ বিষয় মনে করি যে মেয়েদেরকে তো বিয়ে দিয়ে দিয়েছি, খাওয়া দিয়ে বড় করেছি, বিয়ে লেখাপড়া ফাঁকাদা হয়ে গেছে, বিয়ে দিয়েছি। এ ব্যাপারে আমাদের দারুল ইফতাহে সুন্নতের মাঝে একটি প্রশ্ন করা হলো যে ভাই কি বোনকে জায়গা দিতে পারবে কিনা। আচ্ছা, এখন মুফতি সাহেব প্রশ্নের উত্তর বললেন, ভাই বোনকে তো জায়গা দিতে পারবে, তো এখন প্রশ্ন রাখতে পারে ভাই হচ্ছে নেশাবের মালিক, জাকাত দেয়ার মালিক, আর বোন কিভাবে গরিব হয়, চিন্তার বিষয়। যাকে জাকাত দিবে সে তো ফকির, শরীফ ফকির, তার কাছে টাকা পয়সা নেই, আর ভাই হচ্ছে ধনী, অনেক টাকার মালিক, জাকাত দেওয়ার উপযুক্ত, সে দেয়ার উপযুক্ত, আর বোন হচ্ছে গরিব। এখন প্রশ্ন জায়েজ নাজেজ তো আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই ধনী বোন গরিব কিভাবে হয়, তার মানে নিশ্চয় কোনো এখানে সন্দেহ আছে বা কোনো সমস্যা হতে পারে। কারণ একটা বিষয় হচ্ছে গিয়ে বর্তমান সমাজে যারা বেশি একটু হাই লেভেল উঠছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ধনাঢ্য হচ্ছে, তারা কিন্তু অধিকাংশ পিতার সম্পত্তি থেকে হচ্ছে। আপনি হাতে গোনা কয়েকজন সম্পত্তি যেটা বলা, নিজ প্রচেষ্টায় সে বড় হয়েছে, ধনী হয়েছে, কিন্তু অধিকাংশের পিছনে কিন্তু বাবার হাত রয়েছে, বাবার সম্পত্তি, বাবার টাকা পয়সা ইনভেস্ট করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, সে টাকা নিয়ে সে ধনী হয়েছে সম্পত্তির মাধ্যমে। এখন কিন্তু এই টাকার মধ্যে বোনেরও হক ছিল, বোনকে তো দেওয়া হয়নি, এই জন্য বোনকেও তার হক আদায় করতে। একটা বিষয় তো এটা গেল যে বাবার সম্পত্তি থেকে ছেলে এগুলো করছে, বোনের হকটা না দেওয়ার কারণে বোন এই অবস্থা। আর একটা দিক হতে পারে না, বাবা কিছুই রেখে যায় না, বুঝলাম,
আমার নিজের যোগ্যতাতেই আমি করছি, কিন্তু আমাকে যখন আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছে সেই তৌফিক আমার হয়েছে, বোনটা গরিব কেন? আমি যাকাত দিব আর আমার বোন যাকাত খাবে, এটা তো হতেই পারে না। তো আমার মধ্যে সেই ভাবা চিন্তা কোথায় গেল? আমি এতটাই কি মন মানসিকতা নিয়ে চলি যে আমার বোনটা এতই গরিব যে যাকাত খাওয়ার উপযুক্ত আর আমি যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেলাম? আমার কামরুজ্জামান ভাই যে বিষয়টা তুলে ধরলেন, একটা হলো গিয়ে বাবার সম্পত্তি থেকে সন্তান অনেক কিছু করছে কিন্তু বোন তো গরিব, সঠিকভাবে হক আদায় না করার কারণে। আর একটা হলো গিয়ে বাবা না, বাবার সম্পত্তি না, আমি নিজেই করলাম, তারপর তো চিন্তার বিষয়, বাবার বিষয়। হ্যাঁ, বাবার বিষয় এটা একটা চিন্তার বিষয়, আমি তো অনেক কিছু করলাম কিন্তু আমার কি উচিত ছিল না একটু একটু করে হলেও বোনকে সহযোগিতা করা, যাতে করে আমার বোনটাও যেন সোজা হয় দাঁড়াতে পারে, নিজ ফ্যামিলি নিয়ে চলতে পারে, সমাজ যেন বুঝতে না পারে, জানতেই না পারে কি আমার বোনও যাকাত খাওয়ার উপযুক্ত, এটা যেন বুঝতে না পারে, একটা চিন্তা ভাবনা থেকে আসে মানুষের কিন্তু এটা। দেখেন, স্বাভাবিকভাবে যদি এটা কেউ শুনে যে আমার আত্মীয় বা আমার বোন বা আমার ভাই এতটাই গরিব যে সে যাকাত খাওয়ার উপযুক্ত, তখন কিন্তু নিজের মধ্যে লাগে, লাগে কিনা? অবশ্যই লাগে না, নিজের ইগোতে অবশ্যই লাগে। অবশ্যই দেখা যাচ্ছে আত্মীয় গরিব হওয়ার কারণে আত্মীয় স্বীকারই করে না, পরিচয় দেয় না, পরিচয় দেয় না যে সে আমার আত্মীয়, কোথায় এক সময় ছিল, মানে কাটিয়ে দিই কথা। রাইট রাইট রাইট, এটা আমাদের বাবার বিষয়, অনেক বাবার বিষয়। এখানে যদি একটু ভাবতাম, আমরা একটু চিন্তা করতাম যে আমি আমার বোনটা একদিনে এতটা গরিব হয়নি, আর আমিও ধনী একদিনে হইনি, একদিনে হয়নি, প্রতিটা মুহূর্ত যদি আমি বোনের দিকে খেয়াল রাখতাম, একটু একটু করে যদি বোনকে দিতাম, হয়তো বা বোন একেবারে ধনী না হলেও আমার সমপর্যায়ে না হলেও সে সাধারণভাবে একটু তো ভালো থাকতো না, সন্তান আদি নিয়ে একটু তো ভালো থাকতো। ভাবার বিষয় দর্শক, চিন্তার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদের এই মেধা শক্তিকে নিয়ে, আমাদের এই চিন্তা ভাবনাকে নিয়ে, আমাদের এই বুঝকে নিয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিম ইরশাদ করেছেন। দাওয়াত ইসলামীর এই যে কার্যক্রম চলতেছে পুরো পৃথিবীর মধ্যে, যখন এই দায়িত্বগুলো সব মুবাল্লিগের কাছেই কোনো কোনো দায়িত্ব থাকে, কারো কাছে বেশি কারো কাছে কম, এই দায়িত্ব ভাগাভাগি অর্থাৎ বন্টন করার ব্যাপারে যখন জিম্মাদারি বন্টন করা হয় তখন কিছু কথা আলোচনা হয়। মানুষ যখন ছোট থাকে, কামরুজ্জামান ভাই আপনি আমি আমরা সবাই কিন্তু অন ক্লাস থেকেই লেখাপড়া শুরু করছি, যখন আমার হাতে ক্লাস ওয়ানের তিনটা বই আসছে তখন কিন্তু আমি আপনি এটাই চিন্তা করছি, তিনটা বই কীভাবে পড়ব, কীভাবে পড়বো, কবে শেষ হবে আর কেমনে এটার পরীক্ষা দিব, আসছিল কি না? জি ঠিক। যখন আমরা মাদ্রাসায় গেলাম, সিক্সে ভর্তি হলাম, প্রায় 14টা বই দিছে হাতের মধ্যে, প্রাইমারিতে ছিলাম, প্রাইমারি স্কুলে 6টা বই ছিল, বাংলা ইংলিশ ভূগোল বিজ্ঞান সামাজিক এইসব নিয়ে মিলে 6টা বই ছিল। তো প্রাইমারি থেকে যখন হাই স্কুলে যাবো তো গার্ডিয়ান নিয়ে মাদ্রাসায় ভর্তি করাই দিল, 14টা বই আসছে হাতে, একে তো আরবি 3-4টা কিতাব আলাদা, এটা তো বুঝেই আসতেছিল না তখন শুরু শুরুতে, তো তখন মাথা আরও ঘুরতেছে 14টা বই কিভাবে পড়বো, তার মধ্যে আবার আরবি, এর মধ্যে আবার নতুন সাবজেক্ট ঢুকছে 4টা, আরবি প্রথম পত্র নাহু এরপর মিজানও ছিল এর মধ্যে, তো আরও মাথা ঘুরতেছিল। যাই হোক, শিখতেছি কিন্তু শিখছে উঠলাম, পড়া শুরু করলাম, হয়ে গেছে না দিনটা পার হয়ে গেছে না, পাশ করেই তো আসছি তাই না? এরপর আমার বলার উদ্দেশ্য এটাই যে যখন কোনো ব্যক্তি ছোট থাকে তার ছোট থেকেই শুরু হয় চিন্তা ভাবনাটা, তার বড় হতে থাকে। একটা সময় যখন দাওয়াত ইসলামীতে আসছি জেলে নিগ্রাউন্ড ছিলাম, এরপরে এলাকা নিগ্রাণ বানানো হলো, যখন এলাকা নিগ্রাণ বানানো হয়েছে কাউকে সে এলাকা নিয়ে চিন্তা করা ভাবা শুরু করলো, তখন তার কাজটাও বাড়তে লাগলো, এলাকা পরিচালনা করা শিখছে, তখন মাদানী মার্কাজ থেকে তাকে ডিভিশন নিগ্রাণ বানানো হয়েছে, ওই সময় থানা নিগ্রাণ হয়, এখন থানা পরিচালনা করা শিখছে, এরপরে জেলা নিগ্রাণ বানালো জেলা পরিচালনা করা শিখছে, তারপরে বিভাগ নিগ্রাণ বানালো। আর আমিরুল ইসলাম নিগ্রাণীরা বলেন যখন কারো কাছে কোনো দায়িত্ব আসে সে ওই দায়িত্ব নিয়ে চিন্তা করা শুরু করে, ভাবা শুরু করে, আল্লাহ তাবারক ও তাআলা তার পথ চলা সহজ করে দেয়। এই বিষয়টা যদি আমরা দুনিয়াবি একটি উদাহরণ দিতে যাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কোর্স হয়ে থাকে বিভিন্ন ভার্সিটিতে, তো এখানে কিন্তু একটি, বিশেষ করে আপনি ইঞ্জিনিয়ার বা একটা ডিপ্লোমা আপনি করবেন, তো আপনি একটি ঘর নির্মাণ করবেন, একটি ঘর বানাবেন, সেক্ষেত্রে ঘর বানানোর কয়েক মাস পূর্বে ঘরের ডিজাইন করা হয়, কোথায় রুম হবে, কোথায় ওয়াশরুম হবে, কোথায় বারান্দা হবে, কোথায় আসা যাওয়ার রাস্তা হবে, কোথায় কিচেন হবে, সকল কিছু কিন্তু আগে প্ল্যানিং করে ড্রয়িং দেওয়া হয়, ড্রয়িং আকৃতিতে
যে মালিক ঘর বানাবে তাকে দেওয়া হয়, এখন তার পছন্দ হলে সে বানাবে আর না হয় বানাবে না। এখন দেখুন এই যে যুগ, এক তো আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে, এক সময় কি হতো যদি কেউ ঘর বা কোনো দালান নির্মাণ করতে হতো সে কী করতো, কোনো কন্ট্রাক্টর বা কোনো যিনি পারদর্শী কাজে সে আসতো বা সে একটু ঘর বানিয়ে দিত, তৈরি করে তার মতো বানিয়ে দিত। এখন যিনি মালিক তার হয়তো পছন্দ হতো বা হতো না, না হলে 20 বছর এই ঘরে অতিবাহিত করতে হতো। এখন আমাদের সহজ করে দিয়েছে যে ড্রয়িং আকারে, ইঞ্জিনিয়ার ডিপ্লোমার আকারে যে আমরা একটি ঘর বানাবো, পুরো ঘরের নকশা ড্রয়িং ডিজাইন আগেই মালিকের সামনে আগেই দেওয়া হয়। এই যে প্ল্যানিং, চিন্তা ভাবনা, একটু ভাবুন, ভাবার জন্যই তো আজকে আমাকে আপনাকে এত সহজ করে আমার সামনে একটি ঘর দিয়েছে। আচ্ছা বাবাটাকেও কিন্তু দেখেন, এই যে ইঞ্জিনিয়ার, এটা কিন্তু বাবা, বাবাটাকেও আজকে আমরা পেশা হিসেবে নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা মানে পেশাতেও কাজ লাগতেছে, মানুষের যে পেশা দেখেন ঘর নির্মাণ করবেন সেখানে অন্য ব্যক্তিকে দিয়ে আমরা ভাবাই, চিন্তা করাই, আপনি চিন্তা করে নিয়ে আসেন আমার ঘরটা কেমন হবে। আচ্ছা এভাবে অনেক কিছু কাজ আছে, কিন্তু আমরা চাইলে নিজের দেমাক, নিজের যে ব্রেনটা আছে বা বিবেক আল্লাহ দান করেছে এটা দিয়ে আমরা কাজে লাগাতে পারি বা চিন্তা করতে পারি। জুনায়েদ ভাইয়ের কাছে আসি, জুনায়েদ ভাই নাকি দুই একটা কল আরও নিয়ে নিব, নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনার কাছে আসি। জি, দর্শকের কল আরও শুনিয়ে দিন আমাদের। আমি রাঙামাটি থেকে বলতেছি, মোহাম্মদ সাদ্দাম হোসেন। অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে, অনেক কিছু শিখতেছি বুঝতেছি। দেখে আমি আগে তো নামাজ পড়তাম না, ইনশাল্লাহ নামাজ ধরছি, নামাজ পড়তেছি, অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, বুঝতেছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদী হাসান ওয়ালি, আমি পঞ্চকোট গ্রামের পাড়া থেকে বলছিলাম। আমি এখন মানানে খেলার অনুষ্ঠান রহমানপুরে উপভোগ দিচ্ছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো আমি যাবো একদিন সোনার মাদিনা। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা জুনায়েদ ভাইকে এখনই যাবো, জুনায়েদ ভাইয়ের কাছে কালাম কিছু ছিল, অনুরোধের কালাম করা শুনি, এরপরে আবার আমরা ফিরবো আজকের বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আমি ও যাব সোনার মদিনা।
শোনা আমার প্রিয় নবী কবে ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সে চিরতরে আমি ঘুমিয়ে যা
করুন। আল্লাহ 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 তাবারক তাআলা আমাদের চলার পথকে সহজ করে দিক। আল্লাহ তাআলা নেক উদ্দেশ্য অর্থাৎ এই সফর যে এক সফর রয়েছে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার, আল্লাহ তাআলা এই পথ এই সফরকে আমাদের জন্য আরো সহজ করে আমিন আমিন অতি সহজেই যেন যেতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক দিক দর্শক শ্রোতা বিষয় একটু ভাবুন। আজ ঘরের মধ্যে দেড় বছর বা দুই বছরের সন্তান, হ্যাঁ আপনি কোনো বিষয়ে তার প্রতি রাগ আপনার এসেছে, কোনো কাজ এমন করেছে যে যার জন্য আপনার রাগ এসেছে, কিন্তু দেড় বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা কি বোঝে, আপনি চিন্তা ভাবনা ছাড়াই তারে এত জোরে এক চর মারলেন, হয়তো সে বড় হয় মনে রাখবে না এটা, তার কারণ এই বয়সের কথাটা মনে থাকে না, কিন্তু একবার ভাবছেন আপনি আপনার এই চর মারাটা হয়তো বা তার জীবনটা জীবনের বাতিটাই অফ হয়ে যেতে পারে। দেড় দুই বছরের বাচ্চার গায়ে যদি এত বড় একজন মানুষ এত জোরে চর মারে তো তার জীবনের হয়তো বাতিটাই অফ হয়ে যাবে, এমন এমন দুর্ঘটনা ঘটতে পারে যা আপনি চিন্তাও করতে পারবেন না। এখন তো চিন্তা ভাবনা ছাড়াই মেরে দিলেন। আচ্ছা দ্বিতীয় কথা, সন্তানের সাথে এমন এমন আচরণ আমরা করি যদি এগুলো মনে রাখে, মনে রাখা উচিত না, মা বাবা যা বলে আমাদের ভালোর জন্য বলে, কিন্তু এগুলো যদি সন্তানের মনের মধ্যে গেঁথে যায় আর অনেক সময় গেঁথেও যায়, অনেক কথা হয় না বাবা মা বলে না মাইনুদ্দিন ভাই যে তুমি পারবে না তোমাকে দিয়ে হবে না, চিন্তা ভাবনা ছাড়াই বললাম এটা, এই কথাটা সন্তানের উপরে কতটা যে এসে পড়ে না, যদি সন্তানের মনের মধ্যে এটা গেঁথে যায় যে বাবা বলছে আমাকে দিয়ে হবে না জাকির ভাই, তাহলে হবে না, সে কখনো হবে যে এটা ভাবতেই পারবে না। আপনার কথার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, অনেক সময় আমাদের বিশেষ করে বাবারা তো কম থাকে, মা যারা থাকে বাচ্চা বা মায়ের সামনে বেশি দুষ্টুমি করে, বাবা কর্মস্থলে থাকে, চাকরি থাকে, অফিসে থাকে, ব্যবসাতে থাকে, তো দিন শেষে আসে যখন হয়তো বাচ্চা ঘুমিয়ে যায় বা খাবার দাবার একটু অল্প সময় পায় মায়ের হাতেই, বেশি মায়ের কাছেই বেশি সময় থাকে, বাচ্চারা দুষ্টুমি করার কারণে অনেক সময় মাযাল্লাহ আমাদের মা বোন যারা রয়েছেন যাদের ঘরে তারা তারা অনেক সময় বাচ্চাকে এমন এমন কথা বলে যেটা গালি দিতে গিয়ে অভিশাপ দিয়ে ফেলে। আর এই ব্যাপারে কিতাবে কি এসেছে আল্লাহ তাআলার পানা যে এই ব্যাপারে এসেছে যখন কোনো বাচ্চাকে তার মা মায়ের দোয়া যেভাবে সন্তানের জন্য কবুল হয় ঠিক বদ্দড়ও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, যখন কোনো মা বাচ্চাকে রাগান্বিত হয়ে অনেক কথা বলে ফেলে তোমার এমনটা হয়ে যাক এমনটা হয়ে যাক, তুই মানে অনেক সময় মাজাল এমনও বলে ফেলে তো পা ল্যাংরা হয়ে যাক, তুমি দুষ্টামি তাহলে করতে পারতো না, হাঁটতে চলতে পারতো না, বোবা হয়ে যাক, কথা কথা চিৎকা চিৎকা চাচামেচি করতে পারবো না, তো আল্লাহ তাআলার দরবারে বলা হচ্ছে কিতাবের মধ্যে এটা এসেছে ওই সময় অনেক সময় মা বাবার ওই দোয়াটা দোয়াটা কবুল হয়ে যায়, কবুল হয়। মাইনুদ্দিন ভাই আমি বললাম কোন কথাটা যে আল্লাহ তাআলার দরবারে কখন কবুল হবে সেটা আমি নিজেও জানি না, তো এই জন্য বলার আগে চিন্তা করা উচিত একটু বাবা উচিত আমি কি বলছি কাকে বলছি, তো আমার কলিজা ছিরা দন আমার সন্তান আমি তাকে অভিশাপ দিচ্ছি এই ধরনের কথা বলছি, এখন পরবর্তীদের এফেক্টটা কোথায় যায় অনেক সময় দেখা যায় বাচ্চা ওই বদদোয়া অনেক সময় হাতে তার বদ নসিবের মধ্যে কবুল হয়ে গিয়েছে, এখন এরপরে সে কি হয় এটা নিয়ে অনেক আফসোস করে, মা হ্যাঁ আমার সন্তানটা এমন হলো কেন, লেখাপড়ায় মনোযোগী নাই কেন, মেধাশূন্যতা হয়ে যায়, কিন্তু আমারই বদদোয়া যে তার মনে নেই ভুলে তার উপরে বুজুর্গের বাণী হচ্ছে বা একজন বুজুর্গের গঠন হচ্ছে যে তিনি তার পা অকুতে ছিল পা ছিল না, তিনি পায়ে হাঁটতে পারতেন না, তো তার কারণ জিজ্ঞাসা করা হলো হুজুর যে আপনি তো সব দিকে ঠিক আছেন কিন্তু আপনার পা সমস্যা কেন, তো তিনি বলেন যে আমি যখন ছোটো ছিলাম তো ছোটোবেলায় আমি একটি পাখি নিয়ে এসেছিলাম, তো পাখির সাথে আমি খেলা করছিলাম, পাখি ধরে নিয়ে আসছি, তো পাখির সাথে খেলা করতে গিয়ে পাখির পাটা ভেঙে গিয়েছে, সুতা দিয়ে পা বাঁধছিল বাঁধছিল, তো পা ভেঙে গিয়েছিল, তো আমার মা এটা দেখে খুবই কষ্ট পেলো কষ্ট পেয়েছে আর বলল আল্লাহ তোমাকে এমনই করে দেখ আল্লাহ, তো পরবর্তীতে মা তো জবান দিয়ে বের করে দিয়েছে হয়তো রাগান্বিত অবস্থায় বের করে দিয়েছে কিন্তু পরবর্তীতে সে ওইটাই ফলছে হয়ে গেছে, এই জন্য মা বাবাদের উচিত সন্তানের ক্ষেত্রে কখনো বদদোয়া না দেওয়া, কারণ হতে পারে সন্তান ভুল করে। আর একটা বিষয় হচ্ছে কি জাকির ভাই, মা বাবা যখন সন্তানকে বদদোয়া দেয় না এটা কিন্তু রাগান্বিত অবস্থায় যখন তার প্রতি ক্ষোভ আসে রাগ আসে মেজাজ গরম হয়ে যায় তখন সে বদদোয়া দেয়, তখন আর ভাবার চিন্তা ভাবার চিন্তা করে না, সময় থাকে না, জি রাইট বলেছেন, পরবর্তী যখন সন্তান একটি দুর্ঘটনায় পড়ে যায় বা একটা সমস্যা তার কাছে সাথে হয়ে যায় তখন কিন্তু মাই কিন্তু সবার আগেই বলে আগে যায় আল্লাহ এমন কি কাজ করেছে যে আমার সন্তানের সাথে এমন হয়েছে, হ্যাঁ এমন কথাও বলে দেয় মা আবার, এখন তো মা কিন্তু নিজেই আফসোস করছে,
সেজন্য আমাদেরকে আরেকটা বিষয় এখানে অ্যাড করব দর্শকের সাথে, সেটা হলো গিয়ে এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত মাইনুদ্দিন ভাই এবং আমাদের কামরুজ্জামান ভাই বলছিলেন কি মা বাবা তো রাগের মাথায় সন্তানকে বদদোয়া দিয়ে দেয়, পরবর্তীতে এর ফলাফলটা নিজেরাই ভোগ করে। আরেকটা বিষয় সেটা হলো গিয়ে রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিয়েন না, সেটা কখনোই কারো জন্য ভালো হয়নি, সত্যি কথা কখনোই না। রাগের মাথায় যে সিদ্ধান্তগুলো নেই আমি, সেই সিদ্ধান্তটা কখনোই কারো জন্য ভালো আজ পর্যন্ত হয়নি। আর এটাও বলা হয়েছে যখন রাগ আসে ওই রাগের মধ্যে 10 সেকেন্ড, যে 10 সেকেন্ড আছে না, রাগ আসার সাথে সাথে 10 সেকেন্ড, এটা তো আরও ক্ষতিকারক। এই 10 সেকেন্ডের মধ্যে আপনি চুপ থাকেন, কোনো সিদ্ধান্তই নিয়েন না, কাউকে কিছু বলিয়ে নি না। আপনি যখন এই 10 সেকেন্ডের মধ্যে যেটা বলবেন সেটা আপনি তো রাগের মাথায় বলে দিবেন, সামনে যে ব্যক্তি আছে তার কাছে কুড়ালের মতো গিয়ে পৌঁছাবে, এটাই বাস্তব। তো রাগের মাথায় 10 সেকেন্ড অফ থাকেন, আর রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েন না, কখনো সিদ্ধান্ত নেবেন না রাগের মাথায়। হ্যাঁ, চিন্তা করেন, নিগ্রানেশ্বরা থেকে আরেকটা বিষয় শিখলাম দর্শক, সেটা হলো গিয়ে নিগ্রানেশ্বরা বলেন যেই কাজই করবেন 5 জন ব্যক্তি থেকে আগে পরামর্শ নেন, 5 জন ব্যক্তি থেকে পরামর্শ নেন, তার মধ্যে 3 জন আর পরামর্শ যেদিকে যাবে ওইটার উপরে আপনি চিন্তা করে দেখেন যে এটা আপনি করবেন কি না। 3 জন আর পরামর্শ যেদিকে আসবে এটার উপর আপনি চিন্তা করবেন এটা আপনি করবেন কি না। আর পরামর্শ এটাই ভাবা চিন্তা, আপনি চিন্তা করতেছেন, ভাবতেছেন, আপনি বুঝে আসতেছেন আপনার কি করব, এই মুহূর্তে 3-4 জনের সাথে আলাদা আলাদা পরামর্শ করবেন, ঠিক আছে? তারা কি পরামর্শ দেয় এটা নিয়ে আপনি ভাববেন, আল্লাহ চাই ভাবতে ভাবতে হয়তো বা সমস্যাটাই সমাধান হয়ে যাবে, এসে যাবে সঠিক সমাধান হয়ে যাবে। এমনও হয়, এক জায়গাতে একটা হয়েছে, এক লোক আপনার এক অফিসে চাকরি করতো জুনেদ ভাই, তো সে চাকরিটা ছেড়ে দিবে। চাকরিটা ছাড়ার কারণ হয়েছে তার মেজাজটা খিটখিটে ছিল, যখনই অফিসে ঢুকতো দারোয়ান থেকে নিয়ে উপর পর্যন্ত যত লোক সামনে পড়তো সবার সাথে ধমকাধমকি বকাবকি এটা সেটাগুলো চলত, বাইরের অফিসে যা হয় জানি আমরা এগুলো। তো এই সবার বিচার মালিক পক্ষের কাছে চলে গেছে যে এই লোকটা সবার সাথে এমন করে, কাজে ওয়াকাজে সময় অসময় সবাইকে ধমক দেয়। তো মালিক একদিন তাকে ডেকে বলল যে তুমি নাকি আজকে 3-4 বছর 5 বছর ধরে অফিসের সবার সাথে এমন দুর্ব্যবহার করছো, কালকে থেকে তোমাকে আর আসতে হবে না। যখন আসতে হবে না কথাটা বললো, সে অফিস থেকে বের হয়ে গেছে, না করে দিছে, বের হয়ে গেছে। রাস্তার মধ্যে যাওয়াতেই শুরুতে একজন ব্যক্তির সাথে দেখা হলো, তো মুখটুক একেবারে মলিন ছিল, চাকরি নাই, চাকরি চলে গেছে, সব তো মলিনই থাকবে। ওই পথের মধ্যে লোকটা জিজ্ঞাসা করলো, কী অবস্থা আজকে আপনার মুখের অবস্থা এমন কেন, কী হয়েছে? তো বললো চাকরিটা চলে গেছে তাই মনটা খারাপ। বললেন যে শুধু জিজ্ঞাসা করলেন কেন চলে গেছে, বললো বস ডাকলো আর ডেকে বললো আমি নাকি সবার সাথে দুর্ব্যবহার করি, এই কারণে বের করে দিছে। যে ব্যক্তির সাথে দেখা হয়েছে সে ছিল বুদ্ধিমান, সে বললো আপনি ফিরে যান অফিসে আর বসকে গিয়ে বলেন একবারের মতো আমাকে, এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আরেকটি সুযোগ, আরেকবার সুযোগ আমাকে দেন, যদি কারো থেকে এমন হয় তবে আর আমি কখনো এখানে থাকবো না। এই বুদ্ধিটা দিয়ে দিলেন, সাথে আরেকটা দিয়ে দিলেন যে তুমি বসের কাছে গিয়ে ক্ষমা চাইবে, প্লাস এখন থেকে অফিস করবে সব দোষ নিজের দেখবে, দারোয়ান থেকে নিয়ে উপর পর্যায়ের যত কর্মচারী আছে কারো দোষ দেখবে না, তুমি নিজের দোষ দেখবে, আর দেখবে তোমার চাকরি কখনো যাবে না, আর কেউ তোমাকে খারাপও বলবে না। ওই লোকটা তার বুদ্ধি নিয়ে বসের কাছে গেল, গিয়ে সরি বললো, ক্ষমা চাইলো, নিজে কাজ করা শুরু করলো, পর থেকে অন্য কোনো ব্যক্তির দোষ দেখতেছে না, সে শুধু নিজের দোষ দেখছে, দোষ আমার, দোষ আমার, দোষ আমার, দোষ। আসলে আমি গেটে যখন আসলো, গেটে আসার পরে দারোয়ান গেট খুলতে দেরি হয়েছে, পরের দিনের কথা, গেট খুলতে দেরি হয়েছে, তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো যে আমারই তো দোষ, আমি হয়তো টাইম মতো আসিনি, এই জন্য গেট মেন ভিতরে গেছে কোনো কাজে, আমি টাইম মতো আসতে পারি নাই, আমার লেট হয়েছে, দারোয়ান ভিতরে কাজ করতেছে, এখন কলিং বেল বাজছে, আসবে, গেট খুলবে, আচ্ছা ভিতরে গেছে, অফিস বয় যে ছিল চাওয়ার সময় এলে চা খাওয়ার চা চাইলো, তো অফিস বয় আসতে দেরি হয়েছে চা নিয়ে, এখন নিজের দোষ দিচ্ছে, সম্ভবত অন্য কোনো কর্মচারী চা চাইছে, আমি অসময় চা চাওয়ার কারণে আমাকে চা দিতে দেরি হয়েছে, আমারই তো দোষ, আমি অসময় কেন চাইলাম চা, মানে এখন ওই শিক্ষাটাতে নিয়েছে, সে ভাবে এখন ভাবতেছে যে যদি দোষটা অন্যের উপরে না চাপিয়ে আসলে আমার উপরে চাপাইতাম আগে থেকে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি যখন নিজেকে নিয়ে বাবা শুরু করে দিব, চিন্তা ভাবনা করব নিজের কাজের উপর, অন্যের সব দোষগুলো আমার থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। এটাই কিন্তু কিতাবের মধ্যে এসেছে, যেমন এতক্ষণ তো আমরা দুনিয়াবি কথাগুলো শুনলাম, যে দুনিয়াবি ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাত দুটো বিষয়ের জন্যই চিন্তা ভাবনা করার জন্যই বলেছেন। যেমন কিতাবের মধ্যে এসেছেন ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিয়ামতের দিন
ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করলো না, এবং ওই ব্যক্তিও আফসোস করবে যে জ্ঞান অর্জন করলো কিন্তু সে এর উপর আমল করলো না, অর্থাৎ এবং তার থেকে শুনে অন্যরা উপকার গ্রহণ করলো, সে নিজে তারপর আমল করলো না। এখানে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করার বিষয় যে আমি কি অর্জন করছি, কি আমি কি কাজ করছি, একটু বাবার বিষয় আছে যে আমি কি আমার কাজটা ঠিকমতো করছি, আমি যে জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছি, আমি যে কাজটা করার সুযোগ পাচ্ছি, আমি কি করছি কি না। দুনিয়ার ক্ষেত্রেই বলি, বাবা নিজের ব্যবসা চালানো আমাকে শিখালো, আমি কি সেটা যেভাবে আমি শিখলাম সেভাবে আমল করছি কিনা, হ্যাঁ আমল করছি কিনা। আচ্ছা, নামাজের আহকাম তো সবার ঘরেই প্রায় পাওয়া যায়, এখন অনেকে নিয়েছেন, অনেকের ঘরেই আছে, বা মসজিদে সবাই যায়, যেভাবে আমল করার কথা, যেভাবে নামাজ পড়ার কথা, আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে যেভাবে হুকুম এসেছে সেভাবে কি আমল করছি আমরা? যদি আমরা কিতাব নাও পড়ি, ইমাম মুয়াজ্জিন যেভাবে বলে আমরা কি সেভাবে করছি? রাইট রাইট রাইট, সেটাও করছি না। আচ্ছা, আরেকটা বিষয় দুনিয়াবি যদি উদাহরণ দিই, আমরা জানি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, হারাম উপার্জন খাওয়ার ক্ষতি কি রয়েছে সবাই জানি, আমি কি আমল করছি একটু কি ভাবছি? দেখেন কিতাবের মধ্যে এসেছে হালাল উপার্জনের কি ফজিলত রয়েছে। সাইদুনা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমাদের মানুষের মাঝে এমন কিছু গুণা, এমন কিছু কাজ আমাদের হয়ে যায়, যে গুণাগুলো, যে অপরাধগুলো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে মোচন হয় না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কিন্তু একটা মাধ্যম রয়েছে এগুলো মোচন করার, সেটা হচ্ছে হালাল উপার্জন করা। যে ব্যক্তি হালাল উপার্জনের মাধ্যমে নিজের পরিবারের, নিজের এবং আত্মীয় মানে ভরণ পোষণের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে তাদের ওই কৃত গুণাগুলোকে, যেগুলো অন্য কোনো ইবাদত দ্বারা মোচন হচ্ছে না, আল্লাহ তাআলা তাদেরকে ওই গুণাগুলোকে মাফ করে দিবেন। তখন আমি কি এই বিষয়টা চিন্তা করছি, আচ্ছা নবী কোনভাবে উপার্জন করলেন, কোনভাবে উপার্জন হালাল নাকি হারাম, হালাল একবার চিন্তা করে দেখি, চিন্তা করেন একটু ভাবি না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে মানুষ এক চুল পরিমাণ এদিক সেদিক হতে পারবে না, নড়তে পারবে না, পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া। এক নম্বর হচ্ছে তোমার জীবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো, দুই নম্বর তোমার যৌবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো, তুমি তিন নম্বর হচ্ছে তুমি কোন পথে ইনকাম করেছো, উপার্জন কোন পথে করেছো, চার নম্বর হচ্ছে ওই উপার্জন তুমি কোন পথে ব্যয় করেছো, এবং ছয় পাঁচ নম্বর সর্বশেষ হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই বিষয়গুলো কিন্তু দুইটা প্রশ্নই কিন্তু এখানে আমাদেরকে অনেক শিক্ষা দেয়, যেটা হ্যাঁ চিন্তার বিষয় এটাও, যে আমি কোন পথে আয় করলাম, কোন পথে ব্যয় করলাম। এখন ইনকাম আয় করতেও আমাদের চিন্তা নেই, আর ব্যয় করতেও আমার কোনো চিন্তা নেই। প্রতিটা বিষয় আপনি যে বললেন না পাঁচটা প্রশ্ন, কিন্তু আমাদেরকে ভাবায়, আমাদেরকে চিন্তার বিষয় পাঁচটা প্রশ্ন, শুধু পাঁচটা প্রশ্ন তো আছেই দর্শক শ্রোতা, প্রতিটা কদম আমাদেরকে চিন্তার বিষয় যে আমি যে কদম সামনে বাড়াচ্ছি, কোথায় ফেলাবো, কোন পথে যাই আর কোথায় কদম রাখছি আমি, প্রতিটা মুহূর্তে যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি, তবে এটা বিফলে যাবে না, আশা রাখা যায় এটা কাজে আসবে। তবে চিন্তা করতে জানতে হবে, আল্লাহ তাআলা মেধা শক্তি দিয়েছে আমাকে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে দিয়েছে, সেই পাওয়ার আমার কাছে আছে, বা এতটুকু পারি আমি, ভাবতে পারি, চিন্তা করতে পারি। দেখেন নিজের ভালোটা সবাই বুঝি, আল্লাহ নিজের ভালোটা তো সবাই বুঝি, এইখান থেকেই যদি একটু ভাবি, চিন্তা ভাবনা শুরু করে দেই যে আমার ভালোর জন্য আমি ভাববো, আমার ভালোর জন্য আমি চিন্তা করব, আমি পা কদম তুলছি তো কোথায়, কোন পথে উপার্জন করছি, কিভাবে করছি, হালাল নাকি হারাম, আমি বলছি কি বলছি, আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি, গীবত্ব করি না, চগলখড়ি তো হচ্ছে না আমার দ্বারা, ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমরা যদি চিন্তা ভাবনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাত আমাদের উভয়টাই মঙ্গলময় হবে, কামিয়াবি আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। চিন্তা ভাবনা ছাড়া যতগুলো কাজ আপনি করবেন, পরে অনুশোচনা করবেন, ভাববেন। আপনি দেখেন, আবার আমি দুনিয়ার উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, একজন মানুষ যখন ব্যবসা শুরু করে না, একদিনে করে না, সে আমার জানা মতে সে একদিনে করে না। মাইনুদ্দিন ভাইয়ের কথাই যদি বলি, মাইনুদ্দিন ভাইয়ের এ টু জেড আমি জানি, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। অনেক সময় বিজনেস শুরু করবে বলেও মাইনুদ্দিন ভাই আবার হয়তো অনেক চিন্তা ভাবনা করে, মাইনুদ্দিন ভাই হয়তো বা পজিশন খুঁজে পায়নি বা ওই রকমের প্রয়োজন মনে করেনি, আবার মাইনুদ্দিন ভাই ওটাকে অফ করে দিয়েছে। আমার জানা মতে এরকমের অসংখ্য মানুষ আছে যারা বিজনেস করবে, এখন লস লাভ ভেবে চিন্তা করতে 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 ছয় মাসও লেগে যায় তার ব্যবসা শুরু করতে, আবার অনেক সময় হয়ই না, করেই না ব্যবসা, আমি পারবো না, এমন কিছু হয় উঠবে না আমার দ্বারা। যাই হোক, দুনিয়া এটা,
আখেরাতের ব্যাপারে আমাদেরকে চিন্তা করা উচিত। আমার দিনটা অতিবাহিত হলো, একটু চিন্তা করেন তো, আজকে পুরো দিনে সকালে উঠে একবার চিন্তা করছেন কোরআনে পাকের তেলোয়াত কখন করবেন আপনি, কোন সময় আপনার কোরআনে পাকের তেলোয়াতের বিষয়টা সময়টা কখন রেখেছেন, আজকে দুরুদ সালামের সময় কোনটা চিন্তা করেছেন, আজকে কবরস্থান কখন যাবেন ভেবে রেখেছেন একবারও, ভাবা দরকার, চিন্তা করা দরকার, সব সময় আছে আমাদের জন্য। এই একটুক চিন্তাও যদি আমরা করতে পারি তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তালা আমাদের আমল আখলাক দুনিয়া আখেরাত সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক চিন্তা ভাবনা আমাদের দান করুক, সঠিকভাবে আমরা কিছু করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, যখন হবে তোমার দিদার তখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ।
سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।